শিক্ষা জাতীয়করণ ও শিক্ষার বৈষম্য নিরসনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক বাসুদেব সিংহের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আজিজুর রহমান। বক্তারা বলেন, শিক্ষাখাতে উন্নয়ন করতে হলে শিক্ষা জাতীয়করণ ও শিক্ষার বৈষম্য নিরসন করতে হবে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।